محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা সকলে নাত রাসূলটা পড়ি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তাকবীর মে কালিমা মে নামাজ মে আজামে তাকবীর মে কালিমা মে নামাজ মে আজামে اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ. আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে আমাদের রব্বুল আলামিন যিনি আমার একান্ত মালিক, আমার গোপন, আমার প্রকাশ্য, আমার বাহ্যিক, আমার ভিতর সব কিছুর যিনি মালিক, যিনি আমার অন্তরকে পরিবর্তন করেন, পরিবর্ধন করেন, অন্তরকে সঠিক পথে রাখার জন্য তৌফিক দেন, আবার অন্তর বিপথ হয়ে চলে যায়, সে মালিকের দরবারে আমরা শুক্রিয়া জ্ঞাপন করে সকলে কালিমাতে শুক্র আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা একটা বৈরী আবহাওয়া তথা গ্রীষ্মের তাপ দাহ থেকে গত রাতে একটা শীতল বাতাস বয়ে দিয়ে পূজা পৃথিবীটাকে ঠান্ডা করে দিয়েছেন, সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। কি নিয়ামত দিয়েছেন পৃথিবীর শত ইঞ্জিনিয়ার, লক্ষ কোটি ইঞ্জিনিয়ার চেষ্টা করেও পুরো পৃথিবী যদি এসি করে দাও তাও এরকম শান্তি পাবেন না, এমন শান্ত করে দিয়েছেন পৃথিবীটাকে। কেন? দীর্ঘ এক মাস সিয়াম সাধনা করেছেন তার বান্দারা, এর মধ্যে কারো কবুল হয়েছে, কারো কবুল হয়নি, তবে যাদের সিয়াম সাধনা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছেন তারা সিয়াম সাধনা করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন শারীরিকভাবে এবং দিলের অন্তরের সাথে জিহাদ করে তারা একটা কষ্ট স্বীকার করেছেন। কষ্টের পরে আল্লাহ তাআলা যেহেতু ইন্নামা আল উসরি ইউসরা, প্রত্যেকটা কষ্টের পরে একটা সুখ থাকে, সেই সুখ সেই আনন্দ উদযাপন করার জন্য যেটাকে কোরআন ও হাদিসের ভাষায় বলা হয় ঈদুল ফিতর, এই ঈদুল ফিতর উদযাপন করার জন্য শান্ত পরিবেশে যাতে আরামভাবে একটা ঈদ উদযাপন করতে পারে সেই জন্য পরিবেশটাকে শান্ত করে দিয়েছেন, আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক কপাল পড়া আছে, দুর্ভাগা আছে, হতভাগা আছে, ক্ষতিগ্রস্ত আছে, যারা এই পরিবেশ পেয়েও ঈদের জামাত আদায় করার মতো নসিবে জুটবে না, ভাগ্যে জুটবে না। তার মধ্যে দু শ্রেণী আছে, এক শ্রেণী আছে যারা বিভিন্ন রকমের বালা মুসিবতে আক্রান্ত হয়ে বিশেষ করে শারীরিকভাবে বিভিন্ন দুর্ঘটনার কারণে, অসুস্থতার কারণে হাসপাতালের বেডে শুয়ে আছেন, তারা ইচ্ছা করলেও আসতে পারবে না। আমি আর আপনি আজকে হাসপাতালে বেডে শুয়ে থাকতে পারতাম, ঈদের জামাত আমার ভাগ্যে নসিব নাও হতে পারত, কিন্তু আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আসলেই দয়া করেছেন আমাকে আপনাকে যে আসতে পেরেছি আর ঈদের জামাত আদায় করার জন্য একত্রিত হতে পেরেছি, আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, দীর্ঘ এক বছর পর আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি, আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, আবার এই একটি বছরে আমাদের মধ্য থেকে অনেক লোক বিদায় হয়ে চলে গেছে, গত রমজানে রোজা পালন করেছেন, এই ঈদগাহ মাঠে একই সাথে ঈদ পালন করেছেন, এই রমজানে আর এই দেশে নাই, এরকম অনেক আমাদের নিজেদের ভিতরে, বিশেষ করে না বললে না আমারই আপন, গত ঈদেও আপনাদের এখানে দাঁড়িয়ে তেলাওয়াতে কোরআন করেছে আমার বড় ভাইয়ের ছেলে হাফেজ মাহমুদুল হাসান, গত কয়েক মাস আগে একটা অ্যাক্সিডেন্টে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে,
আপনারা তো খেয়াল রাখবেন প্রতি ঈদে এখানে তেলাওয়াত করে মাহমুদুল হাসান, খুব অল্প বয়স, ডাকের শ্রেণীতে পড়তো। এইরকম হাজারো কোটি প্রাণ ঝরে গেছে আমাদের কাছ থেকে, আমরা যে বেঁচে আছি এটা আশ্চর্যজনক। অনেকে মনে করে মরে গেলে, মনে করে আহ মরে গেল, আশ্চর্যজনক হয়, সে খুব হতাশ হয়, কিন্তু আসলে মরে যাওয়াটা আশ্চর্যজনক না, জীবন্ত থাকাটা, জীবিত থাকাটা আশ্চর্যজনক। কারণ আল্লাহ তাআলা সূরা মুলকে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যুর কথা বলেছেন, অর্থাৎ তোমরা মৃত্যুর খবর শুনে হতাশ হওয়ার কিছু নাই, আশ্চর্যজনক কিছু হওয়ার নাই, কারণ এটা অবধারিত, তোমার জীবন না হলে মৃত্যু থাকবে। আছে না অনেক প্রাণ মায়ের গর্ভে ভ্রূণে তার রু দেওয়ার আগেই সে ইন্তেকাল পর্বে আছে না, অর্থাৎ মৃত্যুটা হলো বাস্তব সত্য, জীবন হতেও পারে না হতে পারে, জীবন থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু মৃত্যু আছেই আছে। অনেক প্রাণীর আছে জীবন সে পায় নাই, জীবনের স্বাদ পায় নাই, তার ভিতরে রু আসে নাই, কিন্তু সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং মৃত্যুটা হলো চরম সত্য, এটা নিয়ে আশ্চর্যের কিছু নাই, কিন্তু আমরা বেঁচে আছি এটাই হচ্ছে অবাক করা। তো মাহে রমাদানের সিয়াম সাধনা কার কেমন হয়েছে সেটা প্রকাশ্যে বলা না বললেও চলবে, কিন্তু নিজের ভিতরে বিবেচনা করবেন যে আমার সিয়াম সাধনাটা আমি কিভাবে করেছি, আমার সিয়াম সাধনা কি আল্লাহ আসলে কি আল্লাহ দরবারে কবুল হয়েছে কিনা। সিয়াম সাধনা করার পরে যে আয়াত আমি তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা সূরা বাকারার এই আয়াতে বলছেন যে শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, এই আয়াত সম্পর্কে আমরা জানি আলোচনা হয়েছে, কিন্তু আয়াতের শেষে এসেই আল্লাহ তাআলা বললেন ইউরিদু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাত ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। ঈদুল ফিতরের সালাত আমরা কোথায় পেলাম এটা একটা জানার দরকার, এটা ইয়ে কি লিঙ্ক কি বা এটার রেফারেন্স কি? ঈদের সালাতের রেফারেন্স হচ্ছে এক নম্বর হচ্ছে কোরআনের যে আয়াতটা যে আল্লাহ তাআলা বললেন মাহে রমাদানে এক মাস তোমাদেরকে সিয়াম ফরজ করা হয়েছে, রোজা রাখবা, রোজা রাখার পরে যেই দিন ফিতর হয়ে যাবে রোজা শেষ হয়ে যাবে, অর্থাৎ মাহে রমাদানের চন্দ্র অবনমিত হয়ে যাবে এবং শাওয়ালের চাঁদ উদিত হবে, সেই দিন তোমরা কি করবা, ওয়ালিতুকাব্বিরুল্লাহ মা আলা হাদাকুম। এর আগে বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, নির্ধারিত যে সংখ্যা আমি দিয়েছি এটা পূরণ করবা, যখন নির্ধারিত সংখ্যা পূর্ণ হয়ে যাবে সেটা 29 হতে পারে 30 হতে পারে, এই নির্ধারিত সংখ্যা যখন পূর্ণ হয়ে যাবে যারা এই নির্ধারিত সংখ্যাটা পূর্ণ করবে, কি বললেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এই নির্ধারিত সংখ্যাটা পূরণ করবে, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং এই এক মাস সিয়াম সাধনার মধ্যে যাদেরকে আমি হেদায়াত দিয়েছি যারা এই সংখ্যা পূর্ণ করেছে, যারা হেদায়াত প্রাপ্ত হয়েছে, যার সিয়াম কবুল হয়েছে, সে অলিতুকাব্বিরুল্লাহ আল্লাহ তাআলা তাকবীর করবে, অর্থাৎ ঈদগায় আসবে, এখানে তাকবীর দিবে, সালাত আদায় করবে, ঈদ উদযাপন করবে। তার বিনিময়ে কি হবে? এই কাজটা যদি হয় নির্ধারিত সংখ্যক সিয়াম পূর্ণ করার পরে হেদায়াত পেলে তারপরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে ঈদুল ফিতর আসবে, তাকবীর দিবে, সালাত আদায় করবে, তারপরে ঈদগাহ থেকে যখন বাড়ির দিকে রওনা দিবে এই এক মাসের কর্ম পরিকল্পনার ফলাফল এজ এ রেজাল্ট আল্লাহ তাআলা তাকে মাসুম বানিয়ে বাড়ির দিকে ফেরত দিবেন। কিন্তু এই মাসুম হওয়া, এই নিষ্পাপ হওয়া সবার কপালে জুটবে না। কার কার কপালে জুটবে না সেটা হাদিসে আছে, মান লাম ইয়াদা ক্বাওলাল যুর ওয়াল আমাল বিহি ওয়াল জাহালাত ফালা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা আকলু ওয়া শুরবুহু। যেই ব্যক্তি সিয়াম সাধনা মাহে রমাদানের সওমের সময়ে সওম ঠিক রাখলো, অর্থাৎ দিনের বেলা পানার থেকে মুক্ত থাকলো, কিন্তু লাম ইয়াদা ক্বাওলাল যুর ওয়াল আমাল বিহি, মিথ্যা কথা, মিথ্যা কাজ, ধোকাবাজি, প্রতারণা, মিথ্যা যত আছে, অসত্য যত আছে, এগুলো ত্যাগ করতে পারলো না, অল জাহালাতা, মূর্খতাও ত্যাগ করতে পারলো না, তার এই খানা পিনা ত্যাগের জন্য আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই, অর্থাৎ এই ব্যক্তিরা সিয়াম সাধনা হয় না, এই ব্যক্তি সিয়াম সাধনা হয় না। কথাটা এই জন্যই বলেছি, সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা আমাদের খুব নাড়া দিয়েছে, বিশেষ করে 15ই রমজানের আগে আকাশে একটা চাঁদ দেখা গিয়েছিল, সম্ভবত দ্বিতীয় বা তৃতীয় রমজানে, যে চাঁদের নিচে একটা তারকা তথা শুক্র গ্রহ দেখা দিয়েছে যেটাকে বায়ের মতো চিহ্ন দেখতে গিয়েছে। এটা নিয়ে মানে সামাজিক মিডিয়ায়, আন্তর্জাতিক মিডিয়ায় সব জায়গায় বিভিন্ন রকমের মতামত, আলোচনা, পর্যালোচনা হয়েছে, অনেক রকমের মন্তব্য এসেছে।
আম পাবলিক থেকে এসেছে, আমাদের আলেম ওলামার পক্ষ থেকে অনেক বক্তব্য এসেছে। কি যে আল্লাহ রাসূল ইসলামের একটা হাদিসের রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে এই হাদিস অনুযায়ী শেষ সময়ে কিয়ামতের আগে একটা সময় আসবে যখন কি হবে, রাতের বেলায় এরকম বিকট একটা শব্দ হবে, বিকট একটা শব্দ হবে, যে শব্দের কারণে, সাউন্ডের কারণে 70,000 মানুষ বধির হয়ে যাবে, কান বয়রা হয়ে যাবে, 70,000 মানুষ অজ্ঞান হবে বা মারা যাবে। রাসূলকে প্রশ্ন করা হলো এটা কোন সময়, রাসূল বললেন মাহে রমাদানে হবে, এবং তখন হবে এটা মধ্য মাহে রমাদানে, এবং সেটা হবে জুমার দিন। মিরাকল ভাবেই এই রমজানটা শুরু হয়েছে শুক্রবারে, শেষও হয়েছে শুক্রবারে, আবার মাঝখানে পনেরো রমজান ছিল শুক্রবারে। কিন্তু তখন রাসূলকে প্রশ্ন করা হয়েছিল এই আওয়াজে যে দুর্ঘটনাটা ঘটবে এখান থেকে কারা বাঁচতে পারবে, আর রাসূল ইসলাম বলছেন তিন শ্রেণীর লোক বাঁচতে পারবে। আমি শুধু হাদিসটা বলতেছি, যে হাদিসের রেফারেন্স দেওয়া হয়, সত্য মিথ্যা বলতেছি না, কিন্তু এখন কারো বিশ্বাস করা দরকার, শুধু শুনেন কি বলছে, তিন শ্রেণীর লোক এটা থেকে মুক্তি পাবে। নাম্বার ওয়ান, যারা নিজ ঘরের ভিতরে দরজা জানালা আটকাইয়া নিজের ঘরে অবস্থান করবে তারা মুক্তি পাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে থাকবে তারা মুক্তি পাবে। এখন এই হাদিসটার যে মান, এই মানটা নিয়ে মুহাদ্দিস যারা মুহাক্কিক, যারা হাদিস বেত্তা বিশারদ, তাদের মতে হচ্ছে এই হাদিসটা যাইফ, কেউ বলছেন এটা জাল, কেউ বলছেন এটা মুনকার, অর্থাৎ এক কথায় হলেও এই হাদিসটা গ্রহণযোগ্য না, এই হাদিসটা গ্রহণযোগ্য না। এখন প্রশ্ন, তাহলে কেন এত কথা ছড়ালো? অনেক আলেমও কিন্তু এই কথাটা বলেছে। এটা মূলত যারা আলেম পক্ষ থেকে, যাদের পক্ষ থেকে এই কথাটা এসেছে, তাদের মধ্যে কিছু শ্রেণীর আলেম আছে যারা সমাজে বা বিভিন্ন মিডিয়ায় ভাইরাল হতে চায়, খুব বেশি ফেমাস হতে চায়, মাঝখানে মাঝখানে একটা বোম মারা দেয়, মানুষ খুব আশ্চর্য হয় আর মনে করে উনি তো অনেক কিছু জেনেছে, অনেক কথা বলে ফেলেছে, কিন্তু হাদিসের, যদিও হাদিসটা আছে কিন্তু হাদিসের মান বিবেচনা না করে কথাটা বলে ফেলছেন। আরেক শ্রেণীর মানুষ আছে যারা মিডিয়ায়, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, ফেসবুক, টুইটার, এগুলোর মাধ্যমে যারা প্রচার করেছেন, তার মধ্যে এক দল আছে ইহুদি এবং নাসারা, তারা করে কি এই ধরনের মেসেজ দিয়ে মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে যায়। কি সৃষ্টি? মুসলমানদের ইমান দুর্বল করার জন্য। কেয়ামত যে সত্য, কেয়ামতের আগে অনেকগুলো ঘটনা ঘটবে, এই জিনিসগুলোকে হালকা করে দেওয়ার জন্য মানুষের মাঝে এই সমস্ত বিভিন্ন রকমের কথা ছড়ায়। কারণ কি, ওই জুমায় তো আপনারাই প্রমাণ দিয়েছেন, পেয়েছেন যে ওইরকম কোনো ঘটনা ঘটেছে বিশ্বে কোথাও ঘটে নাই। না ঘটার কারণে সাধারণ মুসলমান যারা, দুর্বল ইমানের যারা, তারা মনে করবে কি এত কথা হইলো এই বিষয়টা নিয়ে, একটা হাদিস নিয়ে, তারা তার হাদিসের মান জানে না, তখন তাদের মনে আসবে কি তাহলে রাসূলের হাদিস সব মিথ্যা, নাউযুবিল্লাহ মিন যালিক। এক নম্বর ধাক্কা দিবে রাসূলের প্রতি, যে রাসূল মিথ্যা কথা বলে গেছে, রাসূলের কথাটা সত্য হয়নি, সেটা দুর্বল ইমান দ্বারা। আমরা আলেমে তো অনেক সময় টিকতে থাকতে পারি না। তাহলে ইহুদি নাসারাদের একটা চক্রান্ত এটা, যে রাসূলের যাইফ জাল হাদিস গুলা বের করে করে মানুষের মধ্যে ছড়ায় দিয়ে এদেরকে কেয়ামত সম্পর্কে, বিভিন্ন আজাব সম্পর্কে হালকা করে দেয়। একটা সময় আসবে মানুষ আর মনে করবে না যে কেয়ামত কখনো আসবে বা আজাব কখনো আসতে পারে। কিন্তু যদি ওটা, ওই হাদিসটা যদি আমরা সত্য ধরে রাখি, তাহলে হাদিসের ভাষা অনুযায়ী কি কেয়ামতের আগে এইরকম একটা ঘটনা ঘটবে, যেটা রাসূল আমভাবে বলেছেন, কোন এলাকা নির্দিষ্ট করেন না, বিশ্বব্যাপী একটা সাউন্ড হবে, আওয়াজের বিনিময়ে এই ঘটনাটা ঘটবে, সেটা হবে মধ্য রমজানে এবং জুমার দিনে। এখন আমার প্রশ্ন, পৃথিবীতে কি গত যে জুমাটা 15 জুলাই গেল, এটা কি সারা বিশ্বে একই দিনে কি ছিল 15 রমজান? তাহলে রাসূল কিন্তু বলেন যে কোন এলাকায়, মক্কায় বলে নাই, বলছে সারা বিশ্বে। তার মানে যদি হাদিসটা সত্য হয়, ধরে নেই, অনেকে হয়তো মাথা যে সত্য হয়, যদি সত্য হয় তাহলে কি হবে, সারা বিশ্বে যেই দিন, সারা বিশ্বের 15 রমজান একই দিনে হবে, জুমার দিন হবে, সেই দিন হয়তো হতে পারে, আর সেদিন হওয়াটা স্বাভাবিক, কারণ দিনের পরিবর্তন হয় চন্দ্র এবং সূর্যের চক্রহারে। পৃথিবী যে ধ্বংস হবে, কেয়ামত যে আসবে, কেয়ামত আসার যে নিদর্শন গুলা, তার মধ্যে তো নিদর্শন হচ্ছে যে আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, চন্দ্র সূর্য সব ফেটে যাবে। কেন যাবে এমনি না,
অর্থাৎ কিয়ামতের আগে হয়তো এমন একটা সময় আসবে যখন পুরো পৃথিবীটা সব একই বলকে চলে আসবে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র লক্ষ লক্ষ গ্রহ নক্ষত্র মিল্কি ওয়ে যা বলেন সব একই কক্ষপথে চলে আসবে, একটা একটা মুখোমুখি হয়ে যাবে, হয়ে গিয়ে একটা একটার সাথে ধাক্কা লাগে তখন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে সাউন্ডটা হয়তো ওই দিন হতে পারে, ওই সাউন্ডটা তার কোনোদিন সাউন্ডটা কিসের হতে পারে, হয়তো বা সেই দিন পুরা বিশ্বে একই দিনে জুমার দিন হবে, একই দিনে সারা বিশ্বে টাইমটা একই থাকবে এবং সেই দিন সকল গ্রহ নক্ষত্র একটা একটার সাথে বাড়ি খাবে, এই ঘর্ষণের ফলে একটা সাউন্ড তৈরি হবে, সেই সাউন্ডে এই ঘটনা ঘটতে পারে, সেটা হয়তো হতে পারে কিন্তু সেটা সারা বিশ্বে একই দিন হতে হবে, একই টাইম হতে হবে যদি হাদিসটা সত্য হয়। কিন্তু হাদিস আমি আগে বলি সেটা জয়ীফ হাদিস, জাল হাদিস। এরপরে যাই হোক এই বিষয়টা সম্ভাবে ক্লিয়ার থাকবেন যে এটা আসলে হাদিসটা ওরকম শুদ্ধ না, সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা ঘটেছে কিন্তু যেটা সহি হাদিস এটার প্রতি আমাদের কারো নজর নাই, এটার আলোচনা কেউ করে না। ইবনে মাজাহ শরীফের 1332 নম্বর একটা হাদিস, অনেক বড় হাদিস, হাদিসের মাঝখানে দুইটা আমি অংশ বলবো। মাঝখানে প্রথমে আল্লাহ রাসুল বলছেন কোন জাতি কোন গোত্র কোন দেশ যখন তাদের মধ্যে কয়েকটা গুনাহের কাজ পাপাচারের কাজ শুরু হয়ে যাবে এবং মুসলিম কি গায়রে মুসলিম কাফের কি বেদ্দিন সকলে এই পাপে লিপ্ত হয়ে যাবে, তখন পৃথিবীর জমিনে কিছু আশ্চর্য ধরনের ঘটনা ঘটবে যেটা থেকে তোমরা ইচ্ছা করলেও বাঁচতে পারবো না। সেটি জিনিসটা কি? এক নম্বর, আল্লাহ রাসূল বলছেন যখন কোন সম্প্রদায়ের মধ্যে কোন গোত্রের মধ্যে কোন দেশে কোন রাষ্ট্রে অশ্লীলতা ফাহেশা, এক কথায় অশ্লীলতা, রাসূলের কথা কম আবেদন অনেক ব্যাখ্যা অনেক বেশি, অশ্লীলতা মানে আমরা বুঝি এমন ভাবে ছড়াবে যে শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ লোক পর্যন্ত বয়োবৃদ্ধ চোখে দেখতে পায় না, প্রত্যেকটা স্তরে সমাজের প্রতিটা স্তরে এমন ভাবে ছড়াবে যে তারা এটা একটা মহামারীর মতো হয়ে যাবে, যে মহামারী ইচ্ছা না করলে মানুষের ভিতরে কি ঢুকে যায়। আপনি শত প্রোটেকশন দিয়ে রাখলেও করোনার সময় দেখেছেন যত পিপি পরে রাখেন আর ওই কবিয়াতে থাকেন ঘরের ভিতরে থাকেন তাও অনেকে বাঁচতে পারে না, গিয়ে ধরেছে। এইরকম অশ্লীলতা ছড়াবে যেটা ইচ্ছা করলে মানুষ বাঁচতে পারবে না, তার গায়ে ঢুকবে ঢুকবে, অর্থাৎ সে হয়তো করতেছে না কিন্তু তার পাশে হচ্ছে, পাশে হওয়ার কারণে সেও এটাতে আক্রান্ত হচ্ছে। এইভাবে যখন অশ্লীলতা তোমাদের সমাজের মধ্যে কোনো গোত্রের মধ্যে ছড়িয়ে পড়বে তখন ওই গোত্রের মধ্যে একটা চরম আকার ধারণ করবে, এমন কিছু রোগ ব্যাধি বালা মুসিবত আল্লাহ তাআলা দিবেন যে রোগ থেকে মানুষ ইচ্ছা করলেও মাপ পাবে না, যেই রোগে চিকিৎসা করলে সুস্থ হওয়া যাবে না। আছে কিনা আমাদের সমাজে এরকম রোগ? এবং রাসূল বলছেন যে রোগগুলো অতীতে তাদের পূর্বপুরুষের মধ্যে ছিল না, যে রোগগুলো অতীতে পূর্বপুরুষদের ছিল না, বর্তমানে ক্যান্সার এইডস এগুলো কি আগে ছিল? স্ট্রোক, এখন ছোট বাচ্চা সে স্ট্রোকের মরে যায়, কারণ কারণ হচ্ছে আমাদের প্রত্যেকের এখন আর সিনেমা হলে যাওয়া লাগে না, দোকানে বসে টিভি দেখা লাগে না, অশ্লীলতার সবচেয়ে প্রধান মাধ্যম হচ্ছে এটা, অশ্লীলতার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এইটা। এবং এমন অশ্লীলতা ওই যে শয়তান যে আল্লাহর কাছ থেকে ওয়াদা করে এসেছিল যে আমি তাদের রগে রগে শিরায় শিরায় ঢুকবো আমাকে ধরতে পারবে না, ঠিক এই অশ্লীলতাটা এখন আমাদের শিরায় শিরায় রক্তে মিশে গেছে, এখান থেকে আর বাঁচা যায় না, কেউ ধরতেও পারে না। অর্থাৎ আপনি বাবা হয়েও বুঝতে পারবেন না আপনার সন্তান ঘরে থেকেও সে হাজার হাজার মাইল দূরে চলে গেছে, লক্ষ কোটি মাইল দূরে চলে গেছে, বাংলাদেশে আপনার ঘরে বসেও সে এখন আমেরিকায় বিচরণ করছে, কারণ সে আমেরিকার নায়িকার ছায়াছবি গান বাজনা সব দেখতেছে। সুতরাং সে ঘরে থেকেও হাজার মাইল দূরে লক্ষ মাইল দূরে আপনার কাছ থেকে বাইরে, এবং রাতে শুয়ে শুয়ে বা দিনের বেলা দরজা বন্ধ করে আমি একটু ঘুমাচ্ছি বাবা রেস্ট করতেছি, কিসের রেস্ট হচ্ছে? মোবাইলের রেস্ট হচ্ছে। এমন একটা ভাইরাস আমাদেরকে দিয়েছেন এবং বর্তমানে সবচেয়ে বড় মহামারী হচ্ছে এটা, ইচ্ছা করলেও বাঁচতে পারবেন না, ইচ্ছা করলেও বাঁচতে পারবেন না। আপনি গান না শুনতে চাইলে আপনাকে শুনতে বাধ্য, আর বাইরে কি বলেন এখন আপনি মসজিদেও গান শুনতে বাধ্য, বাধ্য শুনতে বাধ্য, বাঁচতে পারবেন না, অশ্লীলতা এমন ছড়িয়েছে। মোবাইল গান বাজতেছে, মিউজিক বাজতেছে, নামাজে যতই সাইনবোর্ড দেখ যতই ইমাম সাহেব বলো কে কার কথা শুনে, ওই মোবাইল বাজতেছে, অর্থাৎ এই 5 মিনিট 10 মিনিটও তার দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতে মনে চায় না,
নামাজ পড়ে আসছে আল্লাহর ঘরে, যেখানে নামাজের প্রথম যে তাকবীরে তাহারিমা, তাকবীরে তাহারিমা মানে হচ্ছে দুনিয়ার সব কাজ হারাম, আমার সাথে দুনিয়ার সম্পর্ক বিচ্ছিন্ন, এখন আরশের মালিকের সাথে সম্পর্ক হবে, সেইখানে গিয়ে মোবাইলটা বন্ধ করতে ইচ্ছে হয় না, পাঁচ দশ মিনিট বন্ধ করতে ইচ্ছে হয় না, দুনিয়ার সাথে সম্পর্ক ত্যাগ ইচ্ছা হয় না, তাহলে সেই নামাজ আমাকে কিভাবে জান্নাতে নিবে? যে নামাজ আমাকে দশ মিনিটের জন্য দুনিয়া থেকে বিমুখ করে আল্লাহর কাছে নিতে পারে না, সেই নামাজ কিভাবে আমাকে জান্নাতে নিবে? কোনোভাবে না। দ্বিতীয় কথা রাসূল বললেন, যেই সমাজে যেই দেশে যেই রাষ্ট্রে মানুষ ওজনে মাপে কম দেওয়া শুরু করবে আর খাদ্যে ভেজাল দেওয়া শুরু করবে, সেই সমাজ দুর্ভিক্ষের আওতায় পড়বে, সেই সমাজ দুর্ভিক্ষের আওতায় পড়বে। আমার মূল কথা ছিল এটা। গত কয়েকদিন আগে থেকে যে ঢাকা শহরে অগ্নি দুর্ঘটনা দেখেছেন বঙ্গবাজারে, তাই না, এরপরে নিউ মার্কেট, তারপরে সিলেট, বিভিন্ন জায়গায় এই যে অগ্নি দুর্ঘটনাগুলো ঘটছে, শত শত মানুষ একেবারে শূন্য হয়ে যাচ্ছে, নিঃস্ব হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা ইনভেস্ট করে নিঃস্ব হয়ে গেল। যারা যারা এই ধরনের দুর্ঘটনা আক্রান্ত হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে এখান থেকে উত্তরণের পথ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয়। কিন্তু দুঃখ লাগে এখানে, এই শত শত মানুষের ভিতরে দুর্ঘটনা কেন এসেছে এটা আল্লাহ তাআলা এমনি দেয় না, আমাদের হাতের কামাই, কি আমাদের হাতের কামাই। পৃথিবীর অন্যান্য দেশে বিশেষ করে মুসলিম কান্ট্রি গুলায় মাহে রমাদান আসা মানে হলো সব কিছু থাকবে সহনীয় পর্যায়ে, আর আমাদের এই দেশটা যে কি হইলো, মাহে রমাদানের এক সপ্তাহ আগে থেকে ব্যবসা এমন ভাবে শুরু হয়, এমন ভাবে সিন্ডিকেট করে, মাহে রমাদান মানে ব্যবসার মাস, একের বাস্তব চিত্র বাংলাদেশে কি মাহে রমাদান মাস মানে কি এটা ব্যবসার মাস, অর্থাৎ যে যে লাইনে আছে সে সেই লাইনে ব্যবসা করবে, প্রত্যেক জিনিসের দাম ডাবল হবেই হবে। অন্য সময় জামা কিনেন 500 টাকা, ঈদে যাবেন আপনার 1000 টাকা, আবার যদি জিজ্ঞাসা করেন সে ডালে দিবে ভাই এটা রমজান মাস, ঈদের মাস একটু তো বেশি বিস্তে হবে, আরে মুসলমান আল্লাহ দিল কমা দেওয়ার জন্য, সহনীয় পর্যায় করার জন্য, আর আমরা উল্টা করলাম, তা আমাদের কাছে বালা মসজিদ আসবে না, কার কাছে আসবে? এরপরে যে করলো এই যে বঙ্গবাজার বা নিয়মে যারা করলে মার্কেটে, এই যতজনে কোটি কোটি, আমি একজন ব্যক্তির কথা শুনছিলাম, সে 1 কোটি টাকার পাঞ্জাবি উঠেছে, 1 কোটি টাকার পাঞ্জাবি উঠেছে, এই 1 কোটি টাকার মালিক কি সে? না, নিশ্চয় কোনো ব্যাংক থেকে সুদের উপরে লোন নিয়েছে। অধিকাংশ কি করে ব্যবসায়ীরা, ব্যাংক থেকে সুদের উপরে, বিভিন্ন এনজিও থেকে সুদের উপরে লোন নিয়ে মাহে রমাদানের হালাল ব্যবসা করে দেয়। আফসোস, এই ব্যবসা কি আপনাকে আল্লাহর কাছে নিবে? আর এই ব্যবসা করে কি আপনি মুক্তি পাবেন? আপনি তো নিঃস্ব হবে নেই, কারণ এই সুদ দিচ্ছেন মানে আরেকজনের পকেট থেকে আপনার এখানে আসছে, আরেক ব্যাটেডার ঋণ দিছে সে আবার সুদ নিচ্ছে, সুদ ভিত্তিক অর্থনীতি, যে বললাম মাপে কম দেওয়া ভেজাল দেওয়া, আর এই যে সুদ ভিত্তিক অর্থনীতি, এর কারণে আমাদের সমাজে দুর্ভিক্ষ আসবে। মাননীয় প্রধানমন্ত্রী 2023 সালে শুরুতে একটা কথা বলেছিলেন এই জাতিরে, যে 23 সাল হবে দুর্ভিক্ষের বছর, তাই না বলছিলেন? না বলছিলেন কেন? এজ এ মুসলিম যদি তিনি যদি হাদিসটা জেনে থাকেন তাহলে হয়তো এই কারণে কথাটা বলেছিলেন, কারণ তিনি বেশি জানেন এই দেশে দুর্নীতি কি পরিমাণ হয়, এই দেশে দুর্নীতি কি পরিমাণ হয় এটা তিনি ভালো জানেন আমাদের কাছ থেকে। সুতরাং ওই যে দুর্ভিক্ষের কথা বললাম, বালা মুসিবতের কথা বললাম, এগুলো আমাদের আমল নামার কারণে আসে। রমজানে রোজা রাখেও আমরা মিথ্যা ত্যাগ করতে পারি না, ওই সুদ ত্যাগ করতে পারি না, ঘুষ ত্যাগ করতে পারি না, আরো বেশি করে না যে খরচ আছে, জানান ফাইল নিয়ে যাবেন বলবে খরচ আছে, ঈদের খরচটা বেশি আছে, নাতি পোতারে দিতে হবে একটু বাড়ায় দেন, আগের সময় ভাবি না খাম একটু বাড়ায় দেন, আর এটার নাম দিয়েছেন স্পিড মানি, ঘুষানাও বলে না স্পিড মানি ইংলিশে কয়, ওই হারামজাদার বাস্টার্ডের মতো, হারামজাদা গেলে গা মানে গায়ে লাগে, এই হারামজাদা গেলে গা তা বাস্টার্ড, এটা ভদ্র ভাষা, এখন সুদের ভদ্র ভাষা স্পিড মানি, ঘুষের ভদ্র ভাষা স্পিড মানি, আর ওই সুদের হচ্ছে ইন্টারেস্ট, সুদ দেয় না আমরা ইন্টারেস্ট দিই। সুতরাং যে সমাজে এই সুদ ভিত্তিক অর্থনীতি থাকবে আর ভেজাল থাকবে, দুর্নীতি থাকবে, এই সমাজ কোনোদিনও উন্নতি করতে পারবে না, দুর্ভিক্ষ আসবে। আর অনেকে মনে করতে পারেন আমি তো লাখপতি, আমার তো মার্কেট পড়ে নেয়, না, এটা এমন একটা জিনিস, পুকুরের এক পাড়ে যখন আপনি পানি নাড়া দিবেন আরেক পাড়ে নাড়া খাবেই খাবে, এই যে দুর্ভিক্ষ, এই যে মার্কেটগুলো পড়লো, এর প্রভাব আমাদের উপরেও পড়ে, আমাদের উপরে কি পড়ে। সুতরাং সর্বস্তরে জনগণের সাবধান হওয়া উচিত, সুদ ভিত্তিক অর্থনীতিকে মুক্ত হওয়া এবং মাপে ওজনে ভেজালে কম দেওয়া, মিথ্যা ত্যাগ করা,
এইগুলা যদি সিয়াম সাধনা করলেন, হালাল জিনিস ত্যাগ করতে পারলেন, আর হারাম যেটা সবসময় যেটা ত্যাগ করা উচিত সেটা ত্যাগ করতে পারলেন না, তাহলে আমার সিয়াম সাধনা কবুল হয়নি। রাসূলের সেই হাদিস, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা, কাজ, আমল, প্রতারণা, ধোকাবাজি এগুলো ছাড়তে পারো না, তার এক না খাওয়া না খাওয়ার মধ্যে আল্লাহর কাছে কিছুই আসে যায় না। এরকম হাজারো মুসল্লি আছে, হাজারো সিয়াম সাধনাকারী আজকে আছে, যারা ওই রকমই করেছে, শুধু রোজায় রেখেছে কিন্তু এর কোনো ফলাফল সে পায়নি, কারণ সে ওই জুলাইতুল্লাহ ত্যাগ করতে পারে নাই, তার সিয়ামে হয়নি। সুতরাং আজকে শাওয়ালের এক তারিখ, মাহে রমাদানের পরে এই মাসে একটা আমল আছে, ওই রমাদানের ধারাবাহিকতায় সে আমলটা হলো শাওয়ালের ছয়টা রোজা। এই রোজা যারা পারবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা। আমরা বলছেন যে ব্যক্তি মাহে রমাদান রোজা রাখলো, এরপরে আবার সে ধারাবাহিক ভাবে অনুসরণ করে আরো ছয়টা রোজা রাখলো শাওয়াল মাসে, সেই ব্যক্তি যেন পুরা বছর রোজা রাখলো। অর্থাৎ পুরা বছর রোজা রাখলে যেরকম স্বভাব পাওয়া যাবে, মাহে রমাদানের এক মাস রোজা রেখে শাওয়ালের ছয়টা যদি রোজা রাখেন, তাহলে এক বছর রোজা রাখা স্বভাব আল্লাহ তাআলা আপনাদের আমলনামা দিয়ে দিবে। আমরা চেষ্টা করবো রোজাটা রাখার জন্য। আর ফিতরা, এটা প্রতিবারে বলি, এটা কিন্তু ঈদের সালাতের আগে আদায় করার কথা। যারা করেছেন তাদেরটা আদায় হয়েছে, যারা করেন নাই ঈদের পরে করবেন তাদেরটা ফিতরা আদায় হবে না, সদকা হবে, অর্থাৎ দান ফেরত হবে কিন্তু ফিতরা আদায় হবে না, এটা মনে রাখবেন। আমি প্রতিবারে একই কথা বলি, ফিতরা আদায় নিয়ম হচ্ছে ঈদের সালাতে আসার আগে, ঈদের সালাতের পরে যদি আপনি আদায় করেন তাহলে আপনার ফিতরা আদায় হবে না, এটা হবে দান সদকা করার মতো, কিন্তু ফিতরা আদায় হবে না। এই জন্য এই ফিতরা তো সবসময় ঈদের আগে আদায় করে দিবেন। আমাদের Thank you.